সন্ধ্যা নামতেই নয়াগ্রামের উঁচু কমলাপুর গ্রামের ধানের জমিতে ডাপিয়ে বেড়ালো 20-25টি দলমার দাতালের দল। হাতি তাড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হলো এক হুলা পার্টি সদস্যের। ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে। বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রাম সংলগ্ন জঙ্গলে প্রায় 10-15টি হাতির একটি দল এসে হাজির হয়। খবর পেয়ে বনবিভাগের উদ্যোগে হাতির দলটিকে তাড়ানোর বন্দোবস্ত করা হয়। হঠাৎ করেই জঙ্গল থেকে একটি দাতাল হাতি বেরিয়ে এসে ওই যুবককে ছুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বনদপ্তর গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দীপক মাহাতো, উনি কি হুলাপাটিতে কাজ করতেন? হ্যাঁ, হুলাপাটিতে 10-15 বছর ধরে আমরা কাজ করে আসছি। কাজ করে হাতি তাড়ানোর কাজে আমরা ব্যবহার করা হয় মানে ফরেস্টের থেকে। আচ্ছা, আমরা অনেকদিন মানে কাজ করে আসছি, মানে কষ্ট বনে যাড়ে সাপের ছবল থেকে দূর দূরান্তে দৌড়াতে মানে প্রচুর কষ্ট করে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় হাতি তাড়িয়ে নিয়ে যেতে হয়। কালকে কোথায় ওই মারা গেছেন যিনি হুল্লাপাটিতে, উনি কোথায় মারা গেছেন? কালকে চাষের জমিদের মধ্যে মারা গেছেন। জায়গাটার নাম কি? আলমপুর। কতগুলো হাতি ছিল কালকে? হাতি 12টা ছিল। কীভাবে ঘটলো ঘটনাটা? আপনার তো প্রশিক্ষণ প্রাপ্ত, সেহেতু এইভাবে কেন মৃত্যু হলো? পেছনে মানে সামনের দিকে আমরা হাতি তাড়িয়ে নিয়ে যাচ্ছিলাম, আর পেছন থেকে হাতি আমার মানে একটা রয়ে গেছিলো, আমরা বুঝে যাইনি আর কি জঙ্গলের মধ্যে। তো আচ্ছা, পেছন দিক থেকে হাতি এসে আক্রমণ করে হাতি মারছে। পেছন দিক থেকে হাতি আক্রমণ করে। ব্যুরো রিপোর্ট, সমাচার 7 দিন 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।